السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شبر درشق سرطة شروط جانت شي رمضان الماشر مبارك بعد জানাচ্ছি আপনাদের সকলকে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস এর রমাদান ব্যাপী এই লাইভ প্রোগ্রামে শুভেচ্ছা আমন্ত্রণ। দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম কিয়াম ও যাবতীয় ইবাদতসমূহ তার এই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কবুল করে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব পর্ব ১০, বিষয়টি হচ্ছে সালাত, গুরুত্ব ও তাৎপর্য, গুরুত্ব তাৎপর্য এবং পদ্ধতি। এ বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে একটি বিষয় স্মরণ করে দিতে চাচ্ছি, তা হচ্ছে আজকে পর্ব ১০, এর অর্থই হলো রমাদান মুবারকের ১০টি দিন আমরা অতীত করে চলছি। আগামীকালকে ১১তম রমাদান ইনশাআল্লাহ। যে বিষয়টি স্মরণ করে দিতে চাচ্ছি একটি সুপ্রসিদ্ধ হাদিস, আউয়ালুহু রাহমাতুন وأوسطه مغفرة وآخره عتق من النار। প্রথম অংশ হলো রহমতের, মধ্যের অংশ হলো মাগফিরাতের, আর শেষ অংশ হলো জাহান্নাম থেকে মুক্তির। আমরা প্রথমের দিকে আলোচনায় বিষয়টি আলোকপাত করেছি, আবারও স্মরণ করে দিচ্ছি, কখনো এ কথা সঠিক নয়, সনদের দিক থেকেও হাদিসটি সঠিক নয় এবং অর্থগত দিক থেকেও সহি হাদিসের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাসটি রহমতের দিয়েছেন, গোটা মাসটি বিশেষ মাগফিরাতের দিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য দিয়েছেন। তাই আমরা একটা পার্টকে, এক দুর্বল হাদিসের আলোকে এক অংশকে সীমাবদ্ধ করে না নিয়ে গোটা মাসেই আমরা রহমত আশা করব, মাগফিরাত আশা করব, জাহান্নাম থেকে মুক্তি আশা করব। আল্লাহ আমাদের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার এবং গ্রহণ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাত, এর গুরুত্ব, তাৎপর্য ও পদ্ধতি। সালাত আমাদের কাছে কোনো নতুন বিষয় নয়, মুসলিম মানেই সালাত সম্পর্কে সে জানে, কারণ ইসলামের দ্বিতীয় রুকন ইমানের পরেই তা হচ্ছে সালাত। ইমানের পরে চারটি রুকনের মাঝে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সালাত। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত কোনো পার্থক্য নেই, সকলের জন্যই সালাত। আমরা পর্যায়ক্রমে বিষয়গুলি সময় অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম সালাত ইসলামের দ্বিতীয় রুকন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হাজ ওয়া হজ্জ বাইতিল্লাহিল হারাম। প্রথম হচ্ছে সাক্ষ্য প্রদান করা,
আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করা। তৃতীয় চতুর্থ পঞ্চম আমরা সবাই জানি। দ্বিতীয় হলো সালাত কায়েম করা, বলা হয়নি সালাত পড়া, বলা হয়েছে সালাত কায়েম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রায় বারো তেরোটি আয়াতেও বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। মনে রাখবেন, ইসলামে সালাত পড়া নয়, ইসলামে সালাত কায়েম করা। কায়েমের ব্যাখ্যা সম্পর্কে আমরা সামনে আসব ইনশাআল্লাহ। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলিম ও অমুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে অর্থাৎ মুসলিমদের মাঝে আর অমুসলিমদের মাঝে যে একটা রেখা রয়েছে সেটাই হচ্ছে সীমারেখা রয়েছে সেটি হচ্ছে সালাহ। মান তারাকাহা ফাকাদ কাফার, যে বর্জন করবে সে মুসলিম টিকে থাকতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে বলেছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফের দুজনের মাঝে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা। আমরা আরও জানি কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার যে ইবাদতগুলির হিসাব নেওয়া হবে সেগুলির মধ্যে আউয়ালু মা ইউহাসাবু আল আবদু ইউহাসাবু আলাইহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে বান্দার সবচেয়ে যে আমলটির তার ব্যক্তিগত ইবাদতের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। যদি সেই সালাত সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া নাজাহ, সে সফল হবে, বিজয়ী হবে। মনে রাখবেন, যদি সালাত ফা ইন সালাহাত, যদি সালাত সঠিক হয়, সালাত শুধু দৌড়ঝাঁপ করে আদায় করলেই হবে না, সঠিকভাবে আদায় করতে হবে, এটি মনে রাখবেন। আর যদি সালাত বাতিল হয়ে যায়, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে চূড়ান্ত চরম সে ক্ষতিগ্রস্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের বিষয়ে তিনি আরও কত কী বলেছেন। তিনি বলেন, জুইলাত কুররাতু আইনি ফি সালাহ। সালাত এমন একটি ইবাদত আমার চক্ষু শীতল করার জন্যই যেন এটিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় ভুগলে, কোনো সমস্যা মনে করলে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ইয়া বেলাল আরিহনা বিহা, হে বেলাল এখনও কি সময় হয়নি, আজান দাও, একমত দাও, আমরা সালাত আদায়ের মাধ্যমে সমস্যা দূর করার চেষ্টা করি, টেনশন দূর করার চেষ্টা করি, প্রশান্তি লাভ করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, সালাত যদি একজন মানুষের কাছে প্রশান্তির বিষয় হয় তাহলে ভাববেন তিনি হলেন মুমিন। আর এই সালাত যদি কারো কাছে বিরক্তিকর বিষয় হয় তাহলে তিনি মুমিন হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেন, ইন্না লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই সালাত খুব কঠিন বিষয়, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য এটি সহজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা শেষে আপনাদের প্রশ্ন জবাব দেওয়া। এমনইভাবে সালাতের বহু ইসলামে গুরুত্ব তাৎপর্য এসেছে যা বলার অপেক্ষা রাখে না। মনে করি এটাই যথেষ্ট যে সালাত হলো ইসলামের দ্বিতীয় রুকন।
ইসলামের দ্বিতীয় খুঁটি, যেই খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত থাকবে তার দ্বিতীয়টা হচ্ছে সালাত। তাহলে কত গুরুত্ব হতে পারে বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে এই সালাত কার উপরে ফরজ? সালাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো, প্রথম হচ্ছে মুসলিম, অমুসলিমের জন্য নয়। দ্বিতীয় হলো প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্কের জন্য নয়। তৃতীয় হলো আকিল, জ্ঞানবান হতে হবে, পাগলের জন্য নয়। এই তিনটি সালাত ফরজ হওয়ার জন্য শর্ত। নারী হোক পুরুষ হোক সকলের জন্য, তবে নারীদের জন্য একটি হলো তাদের যে নিয়মিত অপবিত্রতা মাসিক, সেসব থেকে পবিত্র হতে হবে, ওই অবস্থায় সালাত ফরজ নয়। ঠিক অনুরূপভাবে ক্রীতদাস হোক আর স্বাধীন হোক সকলের জন্য ফরজ। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, রাজা প্রজা, কারো জন্যই ছাড় নেই, সকলের জন্যই সালাত। কারণ এই সালাতের মাঝে রয়েছে বহু দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল নোংরা যত রকমের খারাপ কর্মকাণ্ড সেগুলি থেকে সালাত মানুষকে বিরত রাখতে পারে যদি সালাত সত্যিকারীভাবে আদায় করে। সালাত আমরা জানলাম প্রাপ্তবয়স্কের জন্য ফরজ, এর মানে অপ্রাপ্তবয়স্ক, তাহলে যার বয়স 10 বছর তার কোনো সালাতের প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা ও সাবউ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ও আশর। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখনই তোমরা সালাতের নির্দেশ দাও, বয়স যখন 10 বছর হবে অমনোযোগী হলে তাদেরকে শাসন করো। এর মানে 10 বছর হলেই সে প্রাপ্তবয়স্ক নয়, কিন্তু ইসলাম সালাতের গুরুত্ব দিয়েছে। কারণ এভাবে যে সালাত তার জীবনে আদায় করে আসবে সেই সত্যিকারই মুসল্লি, নামাজি হতে পারবে, না হলে সম্ভব নয়। আজকে আমরা এক্ষেত্রে চরম গাফেল। অনেক অভিভাবক ছেলে মেয়েদের প্রতি এত দয়া করি, এই 7 বছর থেকে শুরু করলে তাদের পড়ালেখার ডিস্টার্ব হবে, কষ্ট হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি খোঁজ নিয়ে দেখুন যেই অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদেরকে খুব শিক্ষিত ভালো মানুষ করার জন্য মুসলিম হওয়া সত্ত্বেও সালাত থেকে দূরে রেখেছে, ওই অভিভাবকের সন্তান নষ্ট হয়ে গেছে, হয় নেশাগ্রস্ত হয়েছে, বখাটে হয়ে গেছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, অবক্ষয় ঘটে গেছে তার জীবনে। বাস্তব, কারণ সালাতেই তো তাকে অন্যায় থেকে বিরত রাখবে। যখন অন্যায় জড়িয়ে যাওয়ার তার মাঝে কোনো আড়াল নেই, বাধা নেই, তখন সে অন্যায় জড়িয়ে যায়। এজন্য আমাদের অবশ্যই ছোট বয়সে অপ্রাপ্তদের জন্য সালাত ফরজ না হলেও আমরা যেন তাদের সালাতের ক্ষেত্রে যত্নশীল হতে পারি, যাতে তারা প্রশিক্ষণ নিয়ে ঠিকভাবে সালাত আদায় করবে, সে ব্যবস্থাটুকু আমাদের প্রতিটি অভিভাবকের অবশ্যই নেওয়া দরকার। শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বক্ষেত্রেও সে ব্যবস্থা আমাদের থাকা একান্ত দরকার। প্রশাসনিকভাবে আমাদেরকে অনেক সময় স্মরণ করে দেওয়া হয়, আমরা যেন নতুন প্রজন্ম নেশাগ্রস্ত না হয়, বোখাটে না হয়, নষ্ট না হয়, এ বিষয়ে খোদ বা বিভিন্ন আলোচনায় সতর্ক করি। আমরা বলবো অবশ্যই আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু তাদের যদি নেশাগ্রস্ত হওয়ার, বখাটে হওয়ার জন্য মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়, এই সতর্ক করে কোনো কাজ হবে না। সতর্কও করতে হবে, তারা যেই প্রেক্ষাপটে গড়ে উঠছে, পরিবেশে গড়ে উঠছে, সেই পরিবেশটাকেও ঠিক করতে হবে, তাহলেই সম্ভব হবে। তাই আমরা প্রশাসনকেও বলবো, মসজিদ প্রশাসনকেও বলবো, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সালাতের ব্যবস্থা অপরিহার্য করে দিন,
দেখবেন যে ইনশাআল্লাহ সকলেই সুন্দর হয়ে যাবে, সুন্দর সমাজ হবে, সুন্দর দেশ হবে। কারণ সমস্ত সুন্দর এমনি হবে না, দেশ তো সুন্দর এমনি হবে না, এই মানুষটাকে সুন্দর হতে হবে। মানুষটা যদি সুন্দর না হয় সমাজ খারাপ হয়ে যাবে, দেশ খারাপ হয়ে যাবে, জাতি খারাপ হয়ে যাবে। আর মানুষটা যদি ভালো হয় সমাজ ভালো হবে, দেশ ভালো হবে, জাতি ভালো হবে। আল্লাহ আমাদের সেই পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। আরেকটি বিষয় মনে করে দিতে চাই, আফসোস করে বলতে হয় আমাদের মসজিদগুলিতেও এমন অবস্থা। আমাদের সম্মানিত ইমাম খতিব সাহেবগণ এই অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকেও মসজিদ থেকে বের করে দেন, বলেন যে এরা বাইরে, এটি চরম অন্যায়, এটি ইসলাম গর্হিত কাজ। ইসলামের কাজ হলো ছোট বাচ্চাকেও সাথে নিতে হবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 7 বছরের সালাতের নির্দেশ দিতে বলেছেন, আমি মসজিদে যাব আর তাকে টিভির কাছে রেখে চলে যাব, তা তো হতে পারে না। আমি মসজিদে যাব আর আমার বাচ্চাকে রাস্তায় ছেলেদের সাথে দুষ্টামি করতে, খেলাধুলা করতে ছেড়ে দেব, তা তো হতে পারে না। আমিও মসজিদে যাব, আমার ওই 7-8 বছরের 10 বছরের ছেলেকেও নিয়ে যাব, সে প্রশিক্ষণ নেবে, সেখানে শিখবে। আর এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে সালাতে দাঁড়াক যেমন তেমন চলুক, না, এটি উচিত নয়। তাকে আমরা খুব শক্ত করব না, সহজভাবে তাকে প্রশিক্ষণ দেব। লক্ষ্য করুন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটি সহিহুল বুখারীর, বয়স যখন তার এরকম 8 বছরের মতো বয়স, 8-9 বছরের মতো ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীন শেখার জন্য তার ঘরেই রাত্রি যাপন করল। সুবহানাল্লাহ, রাত্রে ঘুমায়নি, জেগে আছে, সে জেগে জেগে দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে পানির পাত্র থেকে পানি নিয়ে ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়ালেন। যতক্ষণ নবী সাল্লাম দাঁড়ায়নি ততক্ষণ সে ওঠেনি, কারণ উঠলে হয়তো নবী সাল্লাম নিষেধ করবে। কি বুদ্ধিমান, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ালেন, তারপর সে যেইভাবে নবী সাল্লাম পানি নিয়ে ওযু করলেন সেইভাবে পানি নিয়ে ওযু করলেন, ওযু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে দাঁড়াল। নিয়ম হচ্ছে যদি দুজন সালাত আদায় করে, ইমাম থাকবে বাম দিকে, মুক্তাদি থাকবে ডান দিকে। কিন্তু ছোট মানুষ জানে না, নিয়ম জানা নেই তার, বাম দিকে দাঁড়িয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তেই পিছন দিক দিয়ে হাত দিয়ে তাকে টেনে এনে, বাম দিক থেকে টেনে এনে ডান দিকে দাঁড় করে দিলেন। সুবহানাল্লাহ, বাম দিক থেকে টেনে এনে ডান দিকে দাঁড় করে দিলেন। তিনি মনে করতে পারতেন যে তার সে সালাতে রয়েছে, থাক, সালাতটা শেষ হোক তারপর তাকে এই শিক্ষা দেব, না, সাথে সাথেই এই প্রশিক্ষণ দিলেন। এই প্রশিক্ষণ কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের ছোট বাচ্চাদেরকেও সাথে নিয়ে সালাত আদায় করতে হবে এবং তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে তাদেরকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। আল্লাহ আমাদের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে আমাদের সন্তানদেরকে সেভাবে নামাজি বানানোর তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আসুন আমরা কয়েকটি বিষয়ে আরেকটু গুরুত্ব দেই। আমরা আগেই বলেছিলাম যে সালাত কায়েম করার ইসলামে নির্দেশ দিয়েছে, সালাত পড়ার নির্দেশ দেওয়া হয় নাই, সালাত কায়েম করার। তাহলে সালাত কায়েম কি? কিছু আলেম ব্যাখ্যা দিয়ে থাকেন, সালাত কায়েম হলো সমাজের সর্বস্তরের মানুষেরা যখন সালাত আদায় করবে তখনই সালাত কায়েম হবে। আমরা বলবো এ ব্যাখ্যাটি সঠিক নয়, কারণ সমাজের সর্বস্তরের মানুষকে সালাত আদায়ের নির্দেশ অটোমেটিক রয়েছে, এটার নাম সালাত কায়েম নয়। আপনি ব্যাখ্যা খুঁজে দেখুন কোরআনুল কারিমে, ইউকিমুনা সালাহ, এর ব্যাখ্যা কি?
এর ব্যাখ্যা আপনি পাবেন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ প্রতি প্রসিদ্ধ সাহাবিগণ ব্যাখ্যা করছেন, আই আদাউহা মা আহকামিহা ওয়া আরকানিহা ওয়াল মুহাফাযাতু আলাইহা ফি আওকাতিহা আও কামা ক্বাল, বিভিন্নজন বিভিন্নভাবে বলেছেন। সালাত কায়েম হচ্ছে এই সালাত তার হুকুম আহকাম রুকু সিজদা নিয়ম নীতি এবং যথাসময়ে সঠিক পদ্ধতিতে আদায় করার নাম হলো সালাত কায়েম করা। সমাজের সব মানুষও যদি সালাত আদায় করে কিন্তু রুকু ঠিকভাবে করে না, সেজদা ঠিকভাবে দেয় না, তাহলে কি তাদের সালাত কবুল হয়ে যাবে? জবাব, না, কখনো হবে না। তাহলে সালাত কায়েম এর অর্থই হলো সব বিষয়গুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে আদায় করার নাম হলো সালাত কায়েম। আজকে আফসোসের সাথে বলতে হয় মুসলিম সমাজ বহু ভাগে বিভক্ত হয়ে গেছে, ঠিক সালাত আদায়ের পদ্ধতিও বহু ভাগে বিভক্ত করে ফেলেছি। এক একজন এক এক পদ্ধতি, এক এক মাঝহবে এক এক পদ্ধতি, এক এক তরিকায় এক এক পদ্ধতি। এখানে আমি একটি বিষয় স্মরণ করে দিতে চাই ভাইদেরকে, যে আহলুল হাদিস মুসলিম আর মাঝহবি মুসলিম বা তরিকাপন্থী মুসলিমের মাঝে পার্থক্য কী। উদাহরণস্বরূপ হাত বাঁধার বিষয়টি লক্ষ্য করেন, যদি হানাফি মাঝহবের অনুসারী মুসলিম হয়, হানাফি মুসলিম হয়, কোনো আর কথা নেই, ডাইরেক্ট তার হাত বাঁধবে নাভির নিচে। যদি শাফেই মুসলিম হয় তাহলে হাত বাঁধবে নাভির উপরে। যদি মালিকি মুসলিম হয় তাহলে হাত দুটো ছেড়ে রাখবে। এই হলো মাঝহবি বিভক্তি। মুসলিম পরিচয় ঠিকই দিচ্ছেন কিন্তু আরেকটি যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটি সঠিক না হওয়ার কারণে সবাই আমলেও বিভক্ত হয়ে গেছে, পদ্ধতিতেও বিভক্ত হয়ে গেছে। আহলুল হাদিস মুসলিম বলে না, কোনো মজহাবের নিয়মে সালাত নয়, কোনো তরিকার নিয়মে সালাত নয়, সালাত হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়মে। তিনি নির্দেশ দিয়েছেন সহিহুল বুখারীর 631 নম্বর হাদিস, সাহাবী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা বেশ কতজন যুবক দূর দেশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিন শিখার জন্য, জানার জন্য প্রায় 20 দিন অবস্থান করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রায় 20 দিন অবস্থান করে আমরা দিন অনেক কিছু জানলাম, শিখলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতে দিতে তিনি যখন বুঝলেন যে আমাদের পারিবারিক প্রয়োজন দেখা দিচ্ছে, সাহাবি বলছেন ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমান রাফিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার অনুসারীদের প্রতি খুবই দয়াশীল, খুবই নম্র ভদ্র তাদের সাথে আচরণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যখন অনুভব করলেন যে আমরা বুঝতেছি আমাদের পারিবারিক প্রয়োজন দেখা দিচ্ছে, যাওয়া দরকার, 20 দিন হয়ে গেছে, তিনি তখন আমাদেরকে বললেন যাও তোমরা তোমাদের এলাকায় চলে যাও, তোমাদের এলাকায় গিয়ে ওয়াআল্লিমু মান ওয়ারাআহুম, যারা তোমাদের পিছনে রয়েছে তাদেরকে তোমরা শিক্ষা দাও, অর্থাৎ যাদেরকে রেখে তোমরা দিন শিখতে এসেছ। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং তোমরা সালাত আদায় করো যেমনইভাবে তোমরা এই 20 দিন আমাকে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবে সালাত আদায় করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসটির প্রেক্ষাপট হলো এই, মনে রাখবেন এই হাদিসে অনেকগুলি শিক্ষণীয়,
প্রথম হলো সালাত আপনি আদায় করবেন কোনো ইমামকে অনুসরণ করে নয়, কোনো পীর সাহেবকে অনুসরণ করে নয়, কোনো বুজুর্গকে অনুসরণ করে নয়, কোনো গাউস কুতুবকে অনুসরণ করে নয়, এমনকি কোনো সাহাবিকে অনুসরণ করে নয়। সালাত আপনি আদায় করবেন সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে, অতঃপর তার নির্দেশে খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামকে। এটাই হচ্ছে সালাত আদায়ের পদ্ধতি, আহলুল হাদিসদের এটাই কথা। আজকে দেখুন আহলুল হাদিসরা এই জন্যই বলে সালাত আদায় করবেন সরাসরি সহি হাদিসের আলোকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলে গোটা বিশ্বে মুসলিমদের মাঝে মেল খুঁজে পাওয়া যাবে, ঐক্য খুঁজে পাওয়া যাবে। কেউ হানাফির নিয়মেও সালাত আদায় করবে না, কেউ শাফির নিয়মেও করবে না, কেউ মালিকির নিয়মেও করবে না, কেউ হাম্বলির নিয়মেও করবে না, কেউ চিস্তির নিয়মে করবে না, কেউ তরিক মুজাদ্দিদের নিয়মেও নয়, কাদেরের নিয়মে নয়, কোনো বুজুর্গের নিয়মে নয়, সবাই করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। হয়তো আমার এই কথার পৃষ্ঠে কেউ বলতে পারেন যে তাহলে মাজহাবগুলিতে কি নবী সাল্লামের নিয়মে সালাত আদায় করা হয় না? আপনি আপনার কথায় আপনার কাছে প্রমাণ নিয়ে নিন। কোনো মাজহাবি ভাইকে যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত এই নিয়ম, কি নিয়ম? উদাহরণস্বরূপ ধরে নিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার আগে দুই হাত সুন্দরভাবে তুলতেন, রুকু থেকে উঠার পরেও দুই হাত সুন্দরভাবে তুলতেন কাঁধ পর্যন্ত। যদি হানাফি মাজহাবের মানুষ হন, তিনি মেনে নেবেন না, তিনি বলবেন যে এটা আমাদের মাজহাবে নাই, এটাই বলবেন। যদি শাফি মাজহাবের মানুষ হন, মেনে নেবেন, তার মাজহাবে এটা রয়েছে। যদি মালিকি মাজহাবের হয়, মেনে নেবে, তার মাজহাবে এটা আছে। যদি হাম্বলি মাজহাবের হয়, তাহলে মেনে নেবে, তার এটা রয়েছে। আল্লাহ আকবার। এখানে কয়েকটি বিষয়, এই হাত তোলা রফলিয়াদাইন যেটাকে বলা হয়, সহিহ বুখারী মুসলিমের অসংখ্য হাদিস রয়েছে, কিন্তু হানাফি মাজহাবে না থাকার কারণে তারা এটা মানতে রাজি নয়, মাজহাবে না থাকার কারণে মানতে রাজি নয়। আর বাকি তিন মাজহাব সেই হাদিসগুলিকে মেনে নিয়েছে, তাই তাদের মাজহাবে সেই নিয়ম রয়েছে। আমাদের ভাইয়েরা বলেন চার মাজহাব মানতে হবে, দেখুন, অথচ তার মসজিদে গিয়ে যদি আপনি এভাবে হাত তোলেন রুকুর আগে এবং পরে, তাহলে আপনাকে বিভিন্নভাবে আপনার দিকে তাকানো হয়, তিরস্কার করা হয়, মসজিদ থেকে বের পর্যন্ত করে দেওয়া হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে। অথচ চার মাজহাবের মাঝে হানাফি মাজহাব ব্যতীত বাকি তিন মাজহাবেই রুকুর আগে এবং পরে দুই হাত তোলার নিয়ম রয়েছে। আপনি বললেন চার মাজহাব মানতে হবে, চার মাজহাবের মধ্যে তিন মাজহাবে এই নিয়ম, আবার আপনি এই মসজিদে আপনার মসজিদে এভাবে সালাত আদায় করতে দিচ্ছেন। লক্ষ্য করুন, এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে, উত্তরবঙ্গে বেশিরভাগ, যেগুলো আহলুল হাদিস মসজিদ বলে পরিচিত। ইদানিং কিছু কিছু বক্তা, কিছু কিছু ব্যক্তি তারা এটা নিয়েও কথা বলছেন, তারা বলেন মসজিদ কেন আহলে হাদিস নামকরণ? মসজিদ আহলে হাদিসেরা পরিচালনা করছে, দেখাশোনা করছে, সব কিছু ব্যয় বহন করছে, সেই হিসাবেই আহলে হাদিস। কিন্তু এই মসজিদে কোনো হানাফি হোক, মালিকি হোক, সম্পি বা আর কেউ, কারো সালাত আদায়ের কোনো বাধা নেই, আমরা দৃঢ়ভাবে বলতে পারি কারো সালাত আদায়ের বাধা নেই, আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে যে মসজিদটাকে হানাফি মসজিদ নামকরণ করা হয় নাই ঠিকই, কিন্তু সবগুলোই হানাফি ছাড়া কিছুই নয়, এমনকি হানাফি মাজহাবের নিয়ম অনুযায়ী সেখানে সালাত আদায় না করলে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা বাস্তব, হাজারো প্রমাণ আপনি বাংলার বুকে নেবেন। তাহলে তো অন্যায় আপনিই করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, সময় আমাদের কম। আমরা বলছিলাম যে এই জন্য আহলুল হাদিস এর আহ্বান হলো এটা, যে আমরা কোনো ইমামের, সকল ইমামকে শ্রদ্ধা করব, কিন্তু কোনো ইমামের অন্ধ অনুসরণ করে সালাত আদায় করব না বা ইসলামের কোনো ইবাদত করব না। আমরা সালাত আদায় করব, ইসলামের ইবাদত করব সহি প্রমাণের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে, তার খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামের অনুসরণ করে।
ওই হাদিসে আবার ফিরে আসুন আরেকটি দিক, সে দিকটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের পিছনে যারা রয়েছে এলাকার মানুষ তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে শিক্ষা দাও, আর আমাকে যেভাবে দেখেছো সেভাবে সালাত আদায় করো। এর মানে হলো এই, নবী সাল্লামকে যেভাবে দেখলেন এভাবে পুরুষেরা পড়বে আর মহিলারা আলাদাভাবে পড়বে। এটাই এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় না? কখনো নয়। পর্দার আলের মা ও বোনদের জন্য জানিয়ে দিচ্ছি, ইসলামে কতগুলি বিষয় রয়েছে নারীদের জন্য বিশেষ, সেগুলি স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, যা নির্ভরযোগ্য প্রমাণের আলোকে আপনি পেয়ে থাকলে সেটি গ্রহণ করবেন, আর যদি না থাকে দুর্বল ভিত্তিহীন প্রমাণ যা গ্রহণযোগ্য নয় তাহলে কখনো সেগুলি গ্রহণ করবেন না। সালাতের ক্ষেত্রেও একই, মেয়েদের সালাতের জন্য নিয়ম দেওয়া হয়, তারা কি করবে, রুকুর সময় কুজু হয়ে রুকু করবে, সেজদার সময় হাতগুলি মাটিতে বিছিয়ে দিয়ে শুয়ে সেজদা দেবে, যেইভাবে রুকু এবং সেজদা সরাসরি রাসূল সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, এইভাবে সেজদা দেওয়া হিংস্র জানোয়ারদের সেজদা বলেছেন হাত দুটোকে ফেলে দিয়ে, কিভাবে এই পদ্ধতি দেওয়া হলো, অথচ এইভাবে সালাত আদায় করলে সালাত বাতিল হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা একটু বিষয়গুলি উপলব্ধি করার চেষ্টা করি। ঠিক তেমনইভাবে হাত বাঁধার ক্ষেত্রেও নারী পুরুষের পার্থক্য, মেয়েরা নাকি বুকের উপরে হাত বাঁধবে আর ছেলেরা না ভিন্নিচে হাত বাঁধবে, এই পার্থক্য কোথায় পেলেন আপনি, কে দিয়েছে এই মন গড়া পার্থক্য আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, নারী পুরুষের সালাতের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা এসেছে সেটি সকলের জন্য। মৌলিক কিছু বিষয় রয়েছে, অর্থাৎ ওঠা বসা রুকু সেজদা সবগুলির ক্ষেত্রে নারী ও পুরুষের সালাত একই পদ্ধতিতে হবে। কিছু মৌলিক পার্থক্য রয়েছে, যেমন সতর ঢাকা পুরুষের যে পরিমাণ হলে চলে নারীদের সেটি চলবে না, তার চেয়ে আরও বেশি পরিপূর্ণ হতে হবে। ঠিক অনুরূপভাবে জামাতের সাথে মসজিদে গিয়ে আজান দিয়ে সালাতের নির্দেশ পুরুষদের জন্য নয়, সরি পুরুষদের জন্য নারীদের জন্য নয়, কিন্তু পুরুষদের জন্য এই নির্দেশ হলেও নারীদের জন্য নির্দেশ না হলেও তাদের জন্য অনুমতি ইসলামে রয়েছে। আর আমাদের আলেমরা তো, কিছু আলেমরা নারীদের জন্য সালাত হারাম করে দিয়েছে মসজিদে যাওয়াই হারাম করে দিয়েছে। তবে আলহামদুলিল্লাহ ইদানিং বাইতুল মুকাররম জাতীয় মসজিদেও নারীদের ব্যবস্থা রাখা হয়েছে, জায়গা রাখা হয়েছে, আরও বেশ কিছু মসজিদ রয়েছে, আর আহলুল হাদিসদের মসজিদগুলিতে তো রয়েছেই, যেমনইভাবে মক্কা মদিনায় রয়েছে, এটাই বিধান। একজন মেয়ে মানুষ তার স্বামীর সাথে বা ছেলের সাথে বা ভাইয়ের সাথে বিশেষ প্রয়োজনে বাইরে বের হয়েছে, সালাতের সময় হয়ে গেছে, পুরুষ মসজিদে যায়, একজন মেয়ে মানুষকে রাস্তায় বা কোথায় আরেকদিকে গিয়ে বসে থাকতে হয়, তার সালাতের অনুমতি নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি যেন নারীদের প্রতি একটি অবিচার, তাদের অধিকার ইসলাম যেটা দিয়েছে সেটাকে নষ্ট করা হয়েছে তথাকথিত মুফতিদের ফতোয়ার মাধ্যমে। আসুন সেই ভুল চিন্তা বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতিতে ফিরে আসি। নারীদের জন্যও মসজিদে ব্যবস্থা থাকবে, তারা সেখানে প্রয়োজনে আসবে এবং সেখানে তারা সালাত আদায় করবে তাদের নিয়ম অনুযায়ী, পর্দার সাথে সব কিছুর সাথে। আল্লাহ আমাদের সবাইকে সেটি ভালোভাবে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাতের পদ্ধতি নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, এ মর্মে অনেক বই পুস্তক আলহামদুলিল্লাহ কোরআন ও সহিহ হাদিসের আলোকে লেখা হয়েছে। আল্লামা শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সালাত সম্পাদন পদ্ধতি রয়েছে, এই বিষয়ে আমার একটি মাসনুন সালাত ও দোয়া শিক্ষা সে বইটি রয়েছে, সেটাও সহযোগিতা নিতে পারবেন। আর খুব কাছাকাছি সময় আরও দুটি বই আমার সালাতের বিষয়ে বের হবে, দুই থেকে তিনটি, একটি শুধু নারীদের জন্য আর একটি সংক্ষিপ্ত
আরেকটি বিশদ বিস্তারিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বৈশিষ্ট্য, পদ্ধতি, নিয়ম কীভাবে ছিল সব কিছু ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সেভাবে জেনে নিয়ে আমরা আমাদের সালাতগুলিকে সেভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন, আমরা কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। সবগুলি হয়তো সুযোগ পাব না, যেগুলি সম্ভব হবে না ইনশাআল্লাহ সেগুলি আমরা আগামীকালকে জবাব দেব। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, লকডাউন অব্যাহত থাকলে ঘরে ঈদের সালাত কিভাবে আদায় করব। লকডাউন অব্যাহত থাকলে ঘরে ঈদের সালাত, জুমার সালাত যেমন আমরা বিকল্প হিসাবে জোহরের সালাত ঘরে আদায় করছি, তো ঈদের সালাতের ক্ষেত্রে আমরা বলবো ঘরে সেই ধরনের খুতবা বা ইত্যাদির প্রয়োজন হবে না, বরং শুধু দুই রাকাত সালাত যেভাবে পদ্ধতিতে আদায় করা হয় জামাতবদ্ধভাবে সেভাবে আদায় করতে পারে। আল্লাহ তাআলা আলাম। আরেকজন প্রশ্ন করেছেন যে কোনো কোনো মসজিদে দেখা যায় যে ইমাম ফজর সালাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করলে পাঠ শেষে পিছন থেকে সবাই আমিন বলে, এই আমিন বলার বিধান কি দয়া করে জানাবেন। জবাব, এটি মনে হচ্ছে এটাই প্রশ্নটা যে সূরা বাকারার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাংসুরনা আলাল কাওমিল কাফিরিন, যে আয়াতগুলি হচ্ছে দোয়ার আয়াত, কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দিন, বিজয় দিন। এটা শুনেই তখন পিছনের মুসল্লিরা আমিন বলে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে তিনি সালাতে ও সালাতের বাইরে তেলাওয়াতের সময় তিনি কি করতেন, যে সেই তেলাওয়াতের সময় যে আয়াতগুলিতে কোনো রহমতের আয়াত হতো আল্লাহর কাছে রহমত চাইতেন, শাস্তির আয়াত হতো আল্লাহর কাছ থেকে শাস্তি থেকে মুক্তি চাইতেন, সেই দৃষ্টিকোণ থেকে সেই আয়াতে যে সাহায্যের কথা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে তাই আমিন বলে। সেটি সমস্যারে বলাটা ঠিক হবে না, নীরবে বলতে পারে। আল্লাহ তাআলা আলাম। নবী সাল্লাম যেভাবে বলতেন সেই হিসাবে নীরবে বলতে পারে। আরেক ভাই প্রশ্ন করেছেন, সালাম রহমতুল্লাহ বরকাতু, প্রশ্ন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এর জাকাত কিভাবে আদায় করব, দয়া করে বলবেন। জবাব, প্রভিডেন্ট ফান্ড যেহেতু আপনার হাতে এখনো আসেনি, তাই আমরা বলবো যে সেখানে দুই ধরনের বা কয়েক ধরনের পয়সা থাকে সাধারণত। এটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী কিছু নিয়ম রয়েছে, সরকারি কিছু নিয়ম রয়েছে, তবে একটা অংশ হলো আপনার নিয়মিত মাসিক স্যালারি থেকে কর্তন করা হয়। তো যেই অংশটা কর্তন করে জমা করা হচ্ছে, আপনি যদি এটা জানতে পারেন নিশ্চিত, যেহেতু এটির মালিক আপনি নিশ্চিত ইনশাআল্লাহ এটি নষ্ট হবে না, তাহলে আপনি সেটার জাকাত আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না এটি আমার জন্য কঠিন হচ্ছে, তাহলে অসুবিধা নেই, যখন আপনার হস্তগত হবে, আপনি হাতে পাবেন, বুঝে পাবেন, তখন আপনি এটার জাকাত আদায় করবেন। ওয়াল্লাহ তাআলা আলাম। আমাদের গত দিনের প্রশ্নের মধ্যে দুই ভাই প্রশ্ন রেখেছিলেন। এক ভাই প্রশ্ন করেছিলেন, তিনি হয়তো জানার উদ্দেশ্যে বলেছেন, আমাদের ভাই তানভীর হায়দার, যে জমিয়তের মাধ্যমে কেন্দ্রীয় মাদ্রাসা শিক্ষা বোর্ড ফাতোয়া বোর্ড আছে কি, না থাকলে দয়া করে উদ্যোগ গ্রহণ করবেন। আমরা বলবো আমাদের ভাইয়ের এই সুন্দর অনুভূতি পেশ করার জন্য জাজাহুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে অসংখ্য মাদ্রাসা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত বাংলাদেশ আহলে হাদিস মাদ্রাসা শিক্ষা বোর্ড, সেটার অধীনে প্রায় 800 অধিক মাদ্রাসা রয়েছে, যেগুলির মধ্যে বড় বড় কেন্দ্রীয় মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা হিসেবে বলবো আমরা, আমি যে মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে রয়েছি, আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ 1959 সালে সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার বংশাল ঢাকায়, এবং আমাদের আরও একটি বড় কেন্দ্রীয় মাদ্রাসা
সেটি সুপ্রসিদ্ধ, যেখানে আমি নিজেও পড়ালেখা করেছি, আমার মতো হাজার আলেম সেখানে পড়ালেখা করেছেন, বের হয়েছেন। এটি হচ্ছে মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়া, যা যাত্রাবাড়িতে আমাদের অবস্থিত। অনুরূপভাবে আমাদের মিরপুর দারুসুন্নাহ, যেখানে আমি বেশ আল্লাহর রহমতে অবদান রেখেছি, প্রিন্সিপালের দায়িত্ব ছিলাম মাদ্রাসা দারুসুন্নাহ সেটি, এবং আরও পাশেই আমাদের নারায়ণগঞ্জ পাঁচরুখি মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, এই ধরনের গোটা বাংলাদেশে আরও আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা রয়েছে। এরপরেও আমরা বোধহয় ভাইয়ের প্রশ্নের জন্য আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা সেই উদ্যোগও নিয়েছি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বিশেষ করে তার যে বিশাল ক্যাম্পাস রয়েছে সেই সভার বাইপাইলে সেই ক্যাম্পাসে আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটি মানসম্মত মাদ্রাসা হিসাবে শুরু হয়েছে। আমরা সেটাতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই 2021 সাল থেকে আমরা আরও সংযুক্ত করব, বিশেষ করে যারা আরবি ভাষা শিখতে পারেননি, এখন শেষ বয়সে বা বড় হয়ে কর্মজীবনে শিখতে চান, তাদের জন্য শর্ট কোর্স বা ইসলাম শিক্ষা ইত্যাদি, এই জন্যও সেখানে আমরা এবং গবেষণামূলক সেখানে আমরা অনেক প্রকল্প হাতে নেব বলে আমাদের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। এবং সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, সেটাও আমাদের প্রতিষ্ঠার কার্যক্রম অনেকটা অগ্রসর হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেগুলি সহজ করে দিন। আর মাদ্রাসা বোর্ড রয়েছে, যে বোর্ডের অধীনে পরীক্ষা হচ্ছে এবং বোর্ড সিলেবাস ও বই পুস্তক সরবরাহ করছে, এবং ফতোয়া বোর্ড আলহামদুলিল্লাহ রয়েছে। আপনার এই সুন্দর পরামর্শের জন্য আমরা আপনাকে দোয়া করছি, আল্লাহ জাযায় খায়র দান করুন এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে সাহারির প্রথম আজানের সময় তাহাজ্জুদ, তারাবি ও বিতর চলবে কি? প্রথম আজান বলতে সাহারির সময় হয়েছে এই মর্মে যে আজান হয়ে থাকে, সেই আজানের সময় অবশ্যই সেটিই হচ্ছে তাহাজ্জুদ, তারাবির বা বেতের সালাত আদায় করারই আজান এবং সাহারিরও আজান। যখন ফজরের আজান হবে সেই সময় আপনার সব কিছু বন্ধ হবে, আর কিছু চলবে না, আল্লাহু তাআলা আলাম। আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ আমরা আগামী বৈঠকে সেই আগামীকালকে সেই প্রশ্নগুলির জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আর দীর্ঘ না করে আমরা এখানে শেষ করছি। এক ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সালাফি মাদ্রাসা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় সালাফি মাদ্রাসা হলো মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়া, যেটি যাত্রাবাড়িতে অবস্থিত, যেখানে বলেছি আমি যে আমাদের মতো হাজারো আলিম সেখানে বের হয়েছে এবং হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, এটি আমরা শেষ প্রশ্ন দেব, শেখ হানাফি মাজহাবের কিছু আলেম বলে নাসিরুদ্দিন আলবানী নাকি ইমাম বুখারীকে অমুসলিম বলেছে, এ ব্যাপারে জানতে চাই। আসলে এগুলি হচ্ছে তাদের একটি অপপ্রচার ছাড়া কিছুই নয়। এটি কোনো মানুষ বলতে পারে যে ইমাম বুখারীকে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ অমুসলিম বলবেন? এটি একটি আশ্চর্যজনক কথা, এটি একটি বিদ্বেষী কথা, বিভ্রান্তিমূলক কথা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি হলেন হাদিসের জগতে সেই সময় তার যুগে শ্রেষ্ঠ মহাদ্দিস, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হলেন তার যুগে শ্রেষ্ঠ মহাদ্দিস বা আমিরুল মুমিনিনা ফিল হাদিস, হাদিসের জগতে তিনি নেতা। তাহলে কীভাবে এটি হতে পারে? এগুলি তাদের একটি বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। আমরা এখানে শেষ করছি, পরিশেষে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে যাযায় খায়ের দান করুন। এই বিশ্বে বর্তমান যে কঠিন পরিস্থিতি আমরা অনুভব করছি, আমরা যেন এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদের দেশকে রক্ষা করুন এবং সকল বিশ্বে সকল মুসলিমদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন, এবং আল্লাহ দিন যেন কোরআন ও সুন্নার আলোকে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর এই রমাদানের মোবারক হচ্ছে একটি তাকওয়া অর্জনের মাস, ঠিক তেমনইভাবে সালাতে পায়বন্দি এবং গুরুত্বশীল যত্নশীল হওয়ারও মাস। আমরা এই মাসেও আরও সালাতে মজবুত হওয়ার চেষ্টা করব, গোটা জীবন যেন সেভাবে সালাত আদায় করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা
চেষ্টা করব, যেন আমাদের সন্তানদেরকেও সেভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।